360 জন যাত্রী 11টি বগি নিয়ে পদ্মা সেতু দিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বেনাপোল এক্সপ্রেস। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। 360 জন যাত্রী ও 11টি বগি নিয়ে পদ্মা সেতু দিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বেনাপোল এক্সপ্রেস। প্রথম দিনের যাত্রায় যাত্রী হতে পেরে উল্লাসিত যাত্রীরা। এক্সপ্রেসে করে বেনাপোল থেকে ঢাকা যাচ্ছি, যখনই শুনতে পেলাম যে আমরা আজকে প্রথম যাত্রী এবং এটা একটা ঐতিহাসিক যাত্রা আমাদের জন্য, যেহেতু আমরা প্রথমবারের মতো পদ্মা সেতু ক্রস করে রেল লাইন দিয়ে যেতে পারছি। সো আই থিঙ্ক ইট উইল বি ভেরি ভেরি গ্রেট অ্যান্ড দিস ইজ এ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আসলে। আমি এই পদ্মা সেতু হয়ে যাবে আজকে ট্রেন, প্রথম যাত্রী আমি। তো আসলে আমি খুবই এক্সাইটেড যে ট্রেনে বসে পদ্মা সেতু দেখব। যে আসলে আমি বুঝতেই পারছি না যে সেতুর উপরে যখন উঠব তখন আসলে আমার ফিলিংসটা কেমন আসবে, আসলে সেই জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। যে আমি এই কারণেই আজকে ট্রেনে আমি টিকিট কেটেছি যে পদ্মা সেতুর উপর দিয়ে যাবে ট্রেনটি, যে সেই অপেক্ষায় আছি আসলে। সপ্তাহে মঙ্গলবার ব্যতীত 6 দিনই যাতায়াত করবে এই ট্রেনটি। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে সুন্দরবন 1 নভেম্বর রেল যোগাযোগ স্থাপিত হয় বুধবার সকালে। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ট্রেনটি। আর 2 নভেম্বর দুপুর 1টায় বেনাপোল থেকে 360 জন যাত্রী নিয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ঝিকরগাছা, যশোর, মুবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন হয়ে ঢাকা যাবে ট্রেনটি। দ্রুত সময়ে পদ্মা সেতু দিয়ে কম খরচে ঢাকায় যেতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা। প্রথম দিনের সাক্ষী হতে পেরে আবেগ আপ্লুত যাত্রীরা ও চালক। পদ্মা সেতু দিয়ে ট্রেন যাত্রায় প্রথম দিনে যাত্রী হতে পেরে খুবই উচ্ছ্বসিত তারা। কি বলবেন? না, সরকারকে তো অবশ্যই ধন্যবাদ জানাই যে এই যে দক্ষিণবঙ্গের মানুষের জন্য এত ভালো একটা ব্যবস্থা করছেন। যে আমরা আগে দেখা যাচ্ছে আমরা এই বেনাপোল থেকে ঢাকা যাইতে, যে বেনাপোল থেকে ঢাকা অল্প টাকায় যাইতে পারতেছি এবং এই ট্রেনে ভ্রমণ করে আনন্দ এবং খুব ভালো প্রকাশ করতেছি। ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে এবং এই ট্রেনের যাত্রী আমি প্রথম হতে পেরে খুবই আনন্দ অনুভব করতেছি। হিসেবে আমাদের অনুমতি অনেক ভালো। আমরা আশা করছি যে এর মাধ্যমে আমাদের যাত্রা সময় কমে আসবে এবং আশা করছি যে যে আগে যে ক্রসিং বা যে ইয়ার কারণে দেরি হতো ওগুলো বোধহয় বন্ধ হয়ে যাবে। আশা করছি কালের সাক্ষী হতে পেরে আনন্দিত। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান যাত্রীরা। আজকে আমরা বেনাপোল স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের উদ্দেশ্যে রওনা হব। আমাদের যাত্রা যেন শুভ হয়। আমরা যেহেতু আমরা পদ্মা সেতু দিয়ে আমরা আজকে ট্রেনটা পার হব, পদ্মা সেতু পার করে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবো। আমাদের যাত্রা যাতে শুভ হয় এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা মাননীয় সরকার মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব, যেহেতু আমাদের একটি বিশেষভাবে ট্রেন উপহার দেওয়ার জন্য যেটা পদ্মা সেতু পার হয়ে আমরা ঢাকা পৌঁছাবো খুবই কম সময়ের মধ্যে। এটার জন্য বেনাপোলবাসীর জন্য খুবই সুখময় এবং পুরো বাংলাদেশবাসীর জন্য, বাংলাদেশের জাতির জন্য খুবই সুখময় একটা দিন। ধন্যবাদ। আজ থেকে প্রথম পদ্মা সেতু হয়ে বেনাপোল দিয়ে ঢাকায় ট্রেন যাত্রা শুরু হয়েছে। স্বল্প সময়ে আমরা ঢাকায় যাত্রী যেতে পারছি, এর জন্য আমরা খুবই দশেরবাসী খুবই আনন্দিত। এছাড়া ট্রেনের যে অভ্যন্তরীণ যে অবস্থা সব দিক থেকে আমরা খুব খুশি। ওয়ালাইকুম, মাই নেম ইজ মাহবুব সাওয়াত সাওয়াত, আই রিগেইন ক্লাস 1। এই ট্রেনটি পদ্মা সেতু দিয়ে যাচ্ছে, আমি প্রথম যাত্রী, আমার অনেক ভালো লাগতেছে। রেলের যাত্রী সেবায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে বলে জানান রেল। বেনাপোল রেল স্টেশন থেকে ভারতগামী আন্তর্জাতিক ট্রেন বন্ধন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন বেনাপোল থেকে ছেড়ে যায়, আর আজকে পদ্মা সেতু হয়ে যাবে। যাত্রী অনেক, গোপালগঞ্জ, ভাঙ্গা এদিক দিয়ে অনেক যাত্রী আছে। আমরা
নিরাপত্তার জন্য তৎপর এবং ভালোভাবে ট্রেন পদ্মা সেতুতে দিয়ে যায় আমরা এটা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। আজকের এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে আমরা যাত্রা করব। এতে আমি অনেক খুশি যে আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত যাইতে পারব। এটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মে হয়েছে, আমরা তাই তার জন্য দোয়া করি। আরও যেন আমাদের এই বর্তমান সরকার যেন আরও যে সমস্ত ট্রেন দরকার, যা উন্নয়ন দরকার, সব কিছু করতে পারে এই প্রত্যাশা করে আমি রাখছি। যাত্রীরা হ্যাঁ, এগারোটি বগি নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে ইনশাল্লাহ, এবং এখান থেকে একটার সময় ছেড়ে যাবে। ঢাকাতে পৌঁছাবে 8:15 দিকে। বেনাপুর রেল স্টেশন মাস্টার জাকির হোসেন, 360 জন যাত্রী ও 11টি বগি নিয়ে প্রথম দিনে বেনাপোল এক্সপ্রেস যাত্রা করেছে ঢাকার দিকে, পৌঁছাবে রাত 8:45। এটি একটি ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেন তিনি। সপ্তাহে মঙ্গলবার ব্যতীত 6 দিনই যাত্রা করবে ট্রেনটি। বেনাপোল থেকে ট্রেনটি ছাড়বে 11টায়, ঢাকায় পৌঁছাবে রাত 8:45। ঢাকা থেকে 11:45 ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল 7:20। পদ্মা সেতু দিয়ে নড়াইল হয়ে বেনাপোল ট্রেন আসবে 2024 জুনে। এ সময়ে কমবে সময় এবং বাঁচবে অর্থ। পদ্মা সেতুর উপর দিয়ে আজ প্রথম বাণিজ্যিকভাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। আমরা এখান থেকে নির্ধারিত সময় 13টার সময় ছেড়ে দিয়েছি এবং এখান থেকে আনুমানিক 350 যাত্রী অন্যান্য স্টেশন মিলিয়ে নিয়ে আমরা ট্রেনটি ছাড়েছি। ট্রেনটি 13টার সময় ছেড়ে রাত 8:40 ঢাকায় পৌঁছবে। ট্রেনটিতে আগের থেকে অনেক সময় কম লাগবে, যেহেতু পূর্বে যমুনা সেতু হয়ে যাওয়ার সময় অনেক ক্রসিং হতো, এটাতে হয়তো ক্রসিং হবে না, যার কারণে সময় সেভ হবে, যাতে করে যাত্রীর অনেক সুবিধা পাবে। এবং আপনারা হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন এখনই, সাথে সাথে পেয়ে যান আমাদের পরিবেশিত আপডেট খবর।